আমার নাম আলহাজ শেখ ডাক্তার মোহাম্মদ আবুল হোসেন। আলহাজ তো আগে আসিল না, এখন খালি শেখ ডাক্তার আবুল হোসেন লিখেলাম। আপনার মুক্তিযুদ্ধে কয় নম্বর সেক্টরে? 3 নম্বর সেক্টর। সাব সেক্টর সে স্যার? সাব সেক্টর হলে গিয়া বাসাই বাড়ি মেজর এজাজ সাহেবের আমরা। মেজর এজাজ, ক্যাপ্টেন এজাজ আহমেদ চৌধুরী। আপনার যুদ্ধের একটা স্মরণীয় ঘটনা আমাদের যদি বলতেন। স্মরণীয় ঘটনা বলতে, আমরার সম্মুখ যুদ্ধটা হয়েছিল খালাঙ্গা এবং রেমা বাগান পাখানাদার বাহিনী ইসুফকার ফাঁড়ির সাথে। এইখানে এই সম্মুখ যুদ্ধে আমরার একজন সৈনিক মারা গেছি, তার নাম হইল গিয়া এই মন্নান। আছিল আর্মির সিপাহী, এই মন্নান মারা গেছে এই যুদ্ধে। এরপরে এই জায়গাটার নাম হয়ে গেল মন্নান নগর। এরপর থেকে এই সুপার ফাটি যখন এখান থেকে পরহস্ত হইয়া পলাইল, অনেক মারা হয়ে গেছে, হতাহত হয়েছে। এরপরে 3 মাইল এড়িয়ে আমরা স্বাধীন হয়ে গেছি। 3 মাইল আমরা এই সময় খালেঙ্গা বর্ডারও টিবড়া বাড়িতে অবস্থান করতাম। এখান থেকে পরে এই রেমা বাগান এবং খালেঙ্গার যুদ্ধের পরে আমরা দেশে চলে গেছি। আমরা কিছু টার্গেট দিছি, আলবদর রাজাহাট, তারপরে ফুল, এগুলি উড়ানোর জন্য। আমরা আসিয়া আমরার কাছে হাতিয়ার আছিল, ইন্ডিয়ান হাতিয়ার, SMG, SLR, তারপরে মাইন, গ্রেনেড, এগুলি দিছিল আমরা স্বাস্থ্যমন্ত্রীর 20টা উড়ানোর জন্য। এখানে ওইটা উড়ানো সম্ভব না, কারণ পশ্চিমা হানাদার বাহিনী এখানে LMG লাগাইয়া রাত দিন 24 ঘন্টা এখানে ওটা পাহাড়া দিত, ওই রেলের ফুলটা বাংলাদেশ সম্ভব হয়েছে না। এরপরে আমরা বিভিন্ন রাজাহাট যে আছিল আস্থান, এগুলিতে হামলা করছি মানুষ। অবশেষে আমরা বাহুবল টানা আক্রমণ করলাম। বাহুবল টানা আক্রমণ করে কেন আমরা কিছু অস্ত্র টস্ত্র এক টাক বুঝাই গেলাম বাল্লা বিহিতে জমা দিচ্ছিল। আর ওই দিনই আমরা লাল সবুজের পতাকা রয়েছিলাম, বাহুবল টানা। তারপরে আমরা ক্যাম্প করলাম মধুপুর সাবাগানে ডাকবাংলা, এখানে আমরা অবস্থান করে বিভিন্ন পর্যটন করছি। তারপরে এর কিছুদিন পরে দেশ স্বাধীন হয়ে গেল গিয়ে, তারপরে তো আমরা জার্জির অবস্থানে দেশে ফিরে আসলাম এই আর কি। আর দেশ স্বাধীন হওয়ার পরে তো আমি এই ইউনিয়নের পার্সোনাল আমাকে সেই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। তারপরে ওই সময়েই আওয়ামী লীগের দু সময়ে আমি বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। এই সময় অনেক আন্দোলন সংগ্রাম করেছি, আর সব অবদান হইল এই যে আমরা 9টা দীর্ঘ 9টা মাস এই রক্তপুরী সংঘর্ষের সাথে যুক্ত ছিলাম। আমরা অনেক মুক্তিযোদ্ধা মারা গেছি।